আমাদের যে লক্ষ্য, আমরা 2008 এর নির্বাচনে একটা লক্ষ্য স্থির করেছিলাম যে 2021 সাল আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করব, 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করব। আমরা এই দুটি ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে আমাদের সেই নির্বাচন ইশতেহারের যে ঘোষণা সেটা অনুযায়ী আমরা অর্জন করতে পেরেছি, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। জাতিসংঘ ঘোষিত এমডিজি অত্যন্ত সফলতার সাথে আমরা বাস্তবায়ন করেছি, কারণ তখন আমিও প্রাইম মিনিস্টার হিসেবে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। এসডিজি যখন প্রণয়ন হয় তখন আমি প্রাইম মিনিস্টার হিসেবেই জাতিসংঘে ছিলাম, এবং আমাদের যে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা 2030 সালের মধ্যে হওয়ার কথা, সে ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিচ্ছি। তাছাড়া আমাদের নিজেদের দেশের জন্য আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা 2010 থেকে 2020 করেছিলাম, এখন আমরা 21 থেকে 41, এই 21 থেকে 41 বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার যে প্রেক্ষিত পরিকল্পনা করেছি সে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রেই বিরাট অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি, এবং আমরা তা করতে পারবো। বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না, কোনো ঘর অন্ধকার থাকবে না, কোনো মানুষ না খেয়ে কষ্ট পাবে না, প্রতিটি মানুষ উন্নত জীবন পাবে, শিক্ষা দীক্ষা চিকিৎসা স্বাস্থ্য সেবা সব দিকে বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের সংবিধানে দিয়ে গেছেন সেটা আমরা পূরণ করে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আমরা সত্যি আজকে খুব গর্বিত যে না, আমরা বাংলাদেশকে আবার আরেকটা জায়গায় আমরা নিয়ে যেতে পারলাম। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকের এই দিনটির জন্য। আমি মনে করি আবারও যে আজকে বাংলাদেশের জন্য একটা বিরাট অর্জনের দিন হিসেবেই আমাদের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।